আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার গিফটগুলো, মেরিজ ডের মধ্যে কী কী গিফট পেয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। গণপূর্ত ভবন থেকে আমাকে কে গিফট পাঠিয়েছে আর আমি আমার পছন্দের কী কী গিফট পেয়েছি আমার মেরিজ ডেতে, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে শেয়ার করি, ইশরামণি দুষ্টামি করতেছিল বাড়িতে, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি রিলেটেড সব বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তো ইশরা এখানে আমাদের বাড়ির বিল্ডিংয়ে যে ছাদের পাইপ লাগানো আছে সেদিক থেকে হচ্ছে পানি দিয়ে হাত ধুচ্ছিল, আর কিছুক্ষণ পরপরই বৃষ্টির মধ্যে পড়ে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা। তো বিকেলবেলা আমরা ফুচকা খেয়েছিলাম, এটা হচ্ছে গপ্পের বাজার আমাদের এলাকায়, এটা গপ্পের বাজার বলেই পরিচিত। কিন্তু কেন পরিচিত সে বিষয়টা আমি খুব একটা ভালোভাবে ডিটেলে বলতে পারছি না। তো ফুচকাটা মামা খুবই ভালো বানায়, মামাকে বলতেছিলাম যে মামা আপনি তো মাশাল্লাহ খুবই ভালো ফুচকা বানান। তো সামনের এই অটোটা ধরার কারণ হচ্ছে অটোতে একটা বউ যাচ্ছিল, আর আমি অনেকবারই দেখেছি হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটা এইভাবে করে আর কি তারা। তো গিফটগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে একটা গ্লাস সেট, এটা আমার একটা মামি শাশুড়ি আমাকে গিফট করেছিল, আর মোহনা রাম্মু বলে ওনার দুইটাই মেয়ে, তো মারিয়ার মতোই বয়স তাদের, তোরাও এসেছিল। তো যাই হোক, আমি গিফটগুলো খুলব, যেহেতু ঈশা একদমই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তো দেখুন, গ্লাসটা হচ্ছে এরকম টাইপের, আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো। আর এখানে হচ্ছে ছয়টা গ্লাস আছে, এটা তো সেটের গ্লাস ছয়টাই হয় আর কি। তো গ্লাসের ডিজাইনগুলো হচ্ছে এরকম টাইপের, আর আমি খুব একটা বেশি কাঁচের গ্লাস এখন ব্যবহার করতে চাই না, যেহেতু অনেকে বলে না যে চুন খেয়ে মুখ পেরেছে, দই দেখলে ভয় হয়, তো এরকম বিষয় আর কি। আমার তো হাত কাটার পর থেকে আমি খুবই ভয় পাই। তো আরও যে গিফটগুলো আছে সেটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে দুইটা বড় 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 বক্স আছে, একটা আলাদা গিফট আছে যেটা আমি গণপূর্ত ভবন থেকে পেয়েছি, আমার ননদের হাজব্যান্ড মানে কে কী গিফট দিল আমি আপনাদেরকে ডিটেলে বলবো। তো যাই হোক, এটা হচ্ছে মহেশখালীর পান খাওয়া বক্সকে আপনাদের, আর মিষ্টিমুখও করাবো। তো মহেশখালীর পান বলতে আমার শাশুড়ি মা পান খুবই খায়, আর সে তো এক ধরনের হয় না যে পানের প্রতি খুবই নেশা, খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি মাও তার অন্যথা না, তো রতন জর্দা দিয়ে আমার শাশুড়ি মা পান খায়, তো জর্দা পান আমার শাশুড়ি মার জন্য। তো আপনাদেরও ইনশাল্লাহ পানের কী বলে পান ছিলা না পানের ওদিকে তো খিলি পান বলে, তো যাই হোক খিলি পান বলুক আর ঠিলা পান বলুক, আপনাদেরকে পান খাওয়ানোর জন্য পানটা ওপেন করলাম। আর মিষ্টি মুক্ত করাবো, টাঙ্গাইলের মিষ্টি, তো আমরা সচরাচর সবসময় গোড় ঘোষের মিষ্টিটাই খাই। তো এই মিষ্টিটা যেহেতু আমাদের আনা হয়নি, আমাদের জামাই বাবা যে নিয়ে আসছে, তো মিষ্টিটাও আপনাদের জন্য নিয়ে আসলাম আমি, যেহেতু আমার ভাই বোনদেরও আমি মিষ্টিমুখ করাবো, পান খাওয়াবো। তো এই গিফটগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখন শেয়ার করব গণপূর্ত ভবন থেকে আমাকে কে উপহারটা দিল আপনারা দেখে নিন। উপহার মোহাম্মদ মঞ্জুরুল হক, টাঙ্গাইল গণপূর্ত বিভাগ, যুব বিবাহ বার্ষিকী, জীবন ভরে উঠুক, অনেক অনেক আনন্দ ভালোবাসায়। তো ধন্যবাদ বিআই সাহেব ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। উপহার তো উপহারই, উপহার সেটা যাই হোক না কেন, সেটা আমার কাছে অমূল্য সম্পদ, কেননা সবাই খুশি মনে আমার জন্য গিফটগুলো উপহারগুলো নিয়ে আসে। তো আমি যে যেটাই দিয়েছে আমি অনেক 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 খুশি হয়েছে তাদের উপহার পেয়ে। সত্যি কথা বলতে আমাদের বিআই সাহেব আসলে আরও ভালো লাগতো আমাদের, কেননা আমি ওনাকে ভাইয়াই বলি, ভাইয়া বলেই সম্বোধন করি। আমার বিআইটা মনে হয় পরপর লাগে, ভাইয়াটাই আপন লাগে। তো ভাইয়া আমাদের বিআই সাহেব কিন্তু আমাকে আপু ছোটো আপুমণি বলেই ডাকে। তো আমি খুবই হ্যাপি যে আমার জন্য এত সুন্দর একটা গিফট পাঠিয়েছে। তো আমি আপনাদের সঙ্গে খুলে দেখাবো, তবে এত সুন্দর করে কস্টিউম দিয়ে র‍্যাপ
করা, রেপিং করা। তো রেপিং করা কাগজটা আমার খুলতে একটু প্রবলেম হচ্ছিলো, কেননা ইসটা বারবারই টানা টানাটানি করতেছিল দেখার জন্য, ওরা আসলে ধৈর্য হচ্ছিল না। আর আমি একটু ভিডিওটা স্লো করে দিয়েছি যাতে আপনারা খুবই ভালোভাবে গিফটটা দেখতে পারেন। তো এখানে একটু বলি, এখানে ইসটার একটা টান দেওয়ার কারণে জায়গাটা একটু ছিঁড়ে গিয়েছে। আর আমি খুবই যত্ন সহকারে যে যেটাই দিক খুলে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করি কিংবা রেখে দেই আর কি। তো দেখুন, আপনারা দেখতে থাকুন আমাকে এখানে কী কী দিয়েছে। তো এই কলম আর ডায়েরিটা আমার খুবই পছন্দ হয়েছে, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। এখন দেখব এইটার মধ্যে কী আছে। এই গিফটটাও আমার খুবই পছন্দ হয়েছে, শুধু এটা না, আমার সবগুলো গিফটই খুবই পছন্দ হয়েছিল। তো উপহার তো উপহারই, সেটা সামান্য একটা উপহার হোক কিংবা অনেক দামি কিছু। তো যাই হোক, আমার উপহারটা খুবই ভালো লেগেছে, সবার উপহারই। আমি তো অনেক খুশি। এটার মধ্যে একটা শাড়ি আছে, আর এটা হচ্ছে আমার একমাত্র ননদ আর তার হাজবেন্ড এনেছে। আমার ননদ তো অনেক আগেই চলে এসেছিলো, আমার ননদের হাজবেন্ড এই শাড়িটা আমার জন্য নিয়ে আসছে। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর শাড়িটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা। আমার তো এত 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 ভালো লাগছে শাড়িটা, সত্যি কথা বলতে আর বলার উপায় নেই। এটা হচ্ছে সিল্ক জামদানি টাঙ্গাইলের, দেখেন জামদানি শাড়ি। এটা কালো আর হচ্ছে রেডের কম্বিনেশান। শাড়িটা খুবই 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 সুন্দর ছিল আর কি, আমার খুবই পছন্দ হয়েছে। আর আমাকে বারবার করে আমার ননদ বলতেছিল যে ভাবি তোমার যদি পছন্দ না হয় আমি চেঞ্জ করে নিয়ে আসব। আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে, আমি আবারও আমার চ্যানেলে বলে দিলাম আমার খুবই ভালো লেগেছে শাড়িটা, অনেক পছন্দ হয়েছে আমার। তো আমার ভিউয়ার্সরাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শাড়িটা আসলে কেমন লেগেছে আপনাদের কাছে। তো ক্যামেরায় আমার একটু লাইটের প্রবলেমের কারণে কিছু কিছু সময় একটু খারাপ লাগতেছিলো, মানে দেখার ইয়েটা মনে হচ্ছিলো যে এটা মেবি গোল্ডেন কালার, তা না, এটা খয়েরি কালারই ছিল, লাল খয়েরি, এই সরি কালো আর খয়েরি কালার কম্বিনেশান। আমি এবার আর যে যে উপহারগুলো পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটা বক্স, আমি আগে ওপেন করে দেখি। তো একটু ওপেন করলেই আসলে বোঝা যায় ভিতরে কী আছে। তো পাশে ভাবি আমার যা দাঁড়িয়ে আছে। তো এই বক্সটার মধ্যে একটা স্যুপ বল সেট আছে, আর ইস্টা কিছুক্ষণ পরপরই আসতেছিল। তো বাচ্চারা খুবই ডিস্টার্ব করতেছে আমাকে, ইসরাও অস্থির হয়ে গিয়েছে। শুধু ইসরা না, আমাদের পিচিপাচ্চ যারা আছে, মাহিম, তারপরে হাসি, বিশরা, মারিয়া, আলহাস, ওরা সবাই দেখতে যাচ্ছিল যে এটার মধ্যে কী কী গিফট আছে। তো যাই হোক, আমি এই সব বল সেটটা আপনাদের সামনে একটু ওপেন করে দেখাবো। তো এখানে কয়টা বাটি আছে, আর যে বলের সেটটা আসলে যেরকম হয় আর কি, চারটা বাটি, একটা সুপ বল, আর হচ্ছে একটা প্রেস, আর কয়টা যেন চামচ ছিল। তো দেখুন অনেক সুন্দর লেগেছে আমার, তিনটা চামচ মেবি ছিল, তিনটা কি দুইটা। তো যাই হোক, আমি এখন আরেকটা বাটি সেট দেখাবো। এটা আমার আরেকটা ভাগ্নি এনেছে, আগেটা তো শিল্পী এনেছিল, এটা মেবি মিনা, তো সঠিক বলতে পারছি না, দুই বোন নিয়ে আসছে আর কি। এখন কে যে কোনটা নিয়ে আসছে এখানে তো লেখা নাই, তো সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না। তো ওদের কাছে আমি আস্ক করছিলাম যখন, মানে জিজ্ঞেস করছিলাম, তখন তারা বলতে পারে নাই। দেখেন ইসটা ওইখানেই দাঁড়িয়ে আছে, আর ও আমাকে হেল্প করতে যাচ্ছিলো। তো এখানে ইটালিয়ানোর 10টা পিসের সেট আছে। তো 10 সেটের মধ্যে কী কী আছে, গ্র্যান্ড সেট, তা আপনাদের সঙ্গে এখন ওপেন করে দেখাবো। তো ইসরা সব থেকে বেশি হ্যাপি হয়েছিল এখানে কী দেখে সেটা আপনারা দেখতে থাকুন। দেখুন সাইডে একটা চামচ আছে, তো
তো ইশটা বারবার আসতেছিল আর হাসিব কোলে নিয়ে চলে যাচ্ছিল যে ইশটা তুমি কেন ডিস্টার্ব করতেছো, যেহেতু আমি কখনো সরাসরি ভয়েস দিতে পারি না, কেননা ওরা এত পরিমাণে চিল্লাচিল্লি করে। দেখেন এই চামচটা একবার ইশটা নিচ্ছে, একবার হাসিব রেখে দিচ্ছে আর কি, যে ছুট দিতেছে। আমি মাঝে মাঝে খুবই কনফিউজড হয়ে যাই যে আসলে কী করব। গতকালকের আগের দিন আমি একটা ব্লগ আপলোড দিয়েছিলাম আমার ম্যারেজ ডের পরের দিন মানে শুক্রবারে। এই ব্লগটা আমি যথারীতি শনিবারে আপ দিতাম, কিন্তু ভয়েসটা না দেওয়ার কারণে আমি এই ব্লগটা আপলোড দিতে পারিনি আপনাদের সঙ্গে। আর শুক্রবারের দিন আমি একটা ভয়েস একদম কন্টিনিউয়াল 20 বার ভয়েস দেওয়ার পরে আমি ভয়েসটা ঠিক করতে পারতেছিলাম না, শুধু আমাদের বাড়ির কিছু পোলাপানের জন্য আর কি। তো যাই হোক, আমি এখন সিটগুলো শেয়ার করি। ওখানে একটা জগ ছিল, আর এখানে কয়টা বাটি সেট আছে, বাটি আর মগ আছে, মগ না সরি গ্লাস, মিস্টেক হয়ে গিয়েছে, এখানে গ্লাস আছে। আর গ্লাসগুলো এত পরিমাণে বড়, সত্যি কথা বলতে এটা মনে হচ্ছিলো যে আমি একটা বড় কোনো দোকান দিয়েছি, যেটা মিল্ক ফ্যাক্টরিতে হয় আর কি, এত বড় গ্লাস। আর এটার পানি একবারে খেয়ে ফেলা পসিবল না। তো এখানে দুইটা বাটি আর হচ্ছে সুপের বাটি, দুইটা সুপের চামচ, দুইটা গ্লাস আর হচ্ছে একটা জগ, আর এটার মধ্যে একটা রাইস বোল আছে, এটা তরকারি কিংবা হচ্ছে বাচ্চাদের খাবার বেড়ে রাখা যাবে। তো আমার মশলা খুবই ভালো লেগেছিল, যেহেতু আমার কিছু কিছু ছোটোখাটো জিনিস আমার বাড়ির জন্য প্রয়োজন ছিল। আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি। তো এটা হচ্ছে বেস্ট বাইয়ের শোরুম থেকে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, যেহেতু আমার বাড়িতে আমি খুব একটা জিনিস কারোটা ইউজ করি না সচরাচর। তো আমার রুমে কিছু জিনিস লাগতো, তো এখানে একটা জগ নিয়ে আসছে ইশার বাবা। তখন আসলে ট্রাইপড সেট করা হয়নি, হাত দিয়েই শ্যুট করতেছিলাম। তো এটা হচ্ছে খয়েরি কালারের একটা জগ, এটা আরএফএলের বেস্ট বাই শোরুম থেকে নিয়ে আসছে। আপনাদেরকে আমি প্রাইসটাও বলে দিব, আপনারাও চাইলে কিনে নিতে পারবেন। আর জগটা মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে। তো এটা আমি আমার বাড়ির জন্য কিনেছি, আমার শ্বশুরবাড়ি। আর এখানে নূরের জন্য কিছু জিনিস আছে যেটা আমার বাড়িতে খুবই প্রয়োজন ছিল। আমাদের বাড়িতে কিন্তু মাশাল্লাহ প্রচুর পরিমাণে জিনিস আছে, তারপরেও এটা আমার খুবই প্রয়োজন ছিল আর কি। এখানে দুইটা প্লেট আছে, আর এটাও বেস্ট বাই শোরুম থেকে নিয়ে আসছে। প্লেট দুইটা নেওয়ার কারণ হচ্ছে নূরের খাবার বানানোর পরে আমরা যে বাটিতে চামচ বাটিগুলো নেই সেখানে এগুলো দরকার হয়। আর দেখেন সাইড থেকে কী সুন্দর একটা ডিজাইন। অনেকেই বলতে পারে যে আপু তোমার বাড়ি থেকে এই ধরনের জিনিস নাই, আমার বাড়িতে সব কিছুই আসছে আমার বিয়েতে অনেক। তো যাই হোক, আমার হিউজ পরিমাণে আমাদের জিনিস আছে, আর সবগুলো আমার যেহেতু রুমে তেমন কোনো ফার্নিচার নেই, যেহেতু আমি গ্রামে সেভাবে একটা থাকি না, তো ভাবির রুমেই আছে সব কিছু। তো আমার এই জিনিসগুলো না হলে চলছিল না, তো আমি এই প্লেট দুইটা নিয়েছি ইশরা আর নূরের জন্য। আর ইশরা নূরের প্লেট আমি সবসময় সেপারেট রাখি, কেননা ওদের প্লেটগুলো একদমই আলাদা থাকে, ওদের প্লেটের চামচ বাটি গ্লাস এগুলো দিতে হয়। তো যাই হোক, আমি প্রাইসটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে ক্লিয়ারলি। এটা নিয়েছে 225 টাকা, 225 টাকা, হ্যাঁ 225 টাকা। আর প্লেটটা দেখেন, প্লেটের রেঞ্জটা আপনাদেরকে দেখিয়ে দেব, 150 টাকা, মানে 200 টাকা করে দুইটা প্লেট, 300 টাকা নিয়েছে। আর সত্যি কথা বলতে আমার খুবই প্রয়োজন ছিল, যেহেতু ইশটানুরের খাবারগুলো আমাকে সার্ভ করার জন্য একটু চিতনা টাইপের প্লেটের দরকার, যে যাতে